আগামী বছরের জন্য 35.5 কোটি বিনামূল্যের পাঠ্য বই ছাপবে সরকার। এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অক্টোবরের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করবে বলে জানিয়েছে বোর্ড। তবে পাঠ্যক্রমে এবারও কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে বোর্ড। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী বছরের জন্য 35.5 কোটি নতুন বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু করেছে এনসিটিবি। আমরা প্রতি বছরই এই মুদ্রণজনিত ত্রুটি বা অন্য কোনো ত্রুটি আছে কিনা সেটা আমরা বইগুলো রিভিউ করি, পরিমার্জন করি, করে আমরা নতুন বছরের জন্য, পরবর্তী বছরের জন্য আমরা মুদ্রণের জন্য এটা দিই। এবছর আমরা সেটা করেছি। প্রাথমিকের দরপত্র এরই মধ্যে জমা দিয়েছে মুদ্রণ ব্যবসায়ীরা। প্রতিটি বইয়ের দাম গড়ে 23 টাকা দরে দরপত্র জমা দিয়েছে তারা। কাগজের দামের চাহিদা দিয়েছে টন প্রতি গড়ে 85,000 টাকা করে। সঙ্গত কারণেই যদি মিল মালিকরা, কাগজ মিল মালিকরা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে এবং মান অনুযায়ী কাগজ সরবরাহ করে, তাহলে আশা করি যে এনসিটিবি যথাসময়ে মানসম্মত বই পাবে। গত বছর বিনামূল্যের পাঠ্য বই ছাপানো নিয়ে মুদ্রণ মালিকদের সাথে দ্বন্দ্বে 2 দফা দরপত্র ডাকতে হয় এনসিটিবিকে, ফলে সময় মতো বই পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। এবার যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য এনসিটিবিকে সজাগ থাকার আহ্বান সংশ্লিষ্টদের। এনসিটিবি বলছে এবার সংকট হওয়ার কোনো সুযোগ নেই। জুন মাস থেকেই বই ছাপানোর কাজ পুরো দমে শুরু হবে। কাগজের টেন্ডারটা উন্মুক্তকরণ করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, সেটা অনুমোদনের জন্য। আমরা যে প্রাকলিত দর নির্ধারণ করেছি তার কাছাকাছি সকল দরদাতাদের দর করেছেন বলে মনে হয়। এবারও পাঠ্যক্রমে কোনো পরিবর্তন আসছে না, তবে 2021 সালে পাঠ্যক্রমে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।